আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আবারও নতুন 10টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম গার্মেন্টস রিলেটেড। আপনি যদি আমার চ্যানেলটাতে ভিজিট না করে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করে দেখবেন, গার্মেন্টস রিলেটেড সম্পূর্ণ ভিডিও আপলোড করা হয় এবং বিভিন্ন ধরনের প্রশ্ন, আপনার কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে করে যাবেন, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রশ্ন নম্বর এক, প্লেন সুইং মেশিনের কোন ফিড মেকানিজম ব্যবহার করা হয়? উত্তর, ড্রপ ফিড মেকানিজম। প্রশ্ন দুই, কয়েকটি সেলাই সুতার প্যাকেজের নাম লিখ। উত্তর, স্পুল, কপ, কৌন, ভি কৌন, কন্টেইনার ইত্যাদি। প্রশ্ন তিন, সেলাই সুতায় ব্যবহৃত অন্যতম ফিনিশিং উপাদান কি? উত্তর, লুব্রিক্যান্ট। প্রশ্ন চার, মেট্রিক কাউন্টের সংজ্ঞা দাও। উত্তর, 1 কিলোগ্রাম ওজনের সুতার মধ্যে 1000 মিটার দৈর্ঘ্যে যতগুলো হ্যাঙ্ক থাকে তাকে মেট্রিক কাউন্ট বলে। প্রশ্ন পাঁচ, সবচেয়ে ছোট প্যাকেজের নাম লিখো। উত্তর, স্পুল প্যাকেজ। প্রশ্ন ছয়, সবচেয়ে বড় প্যাকেজের নাম লিখো। উত্তর, কন্টেইনার। প্রশ্ন সাত, স্পুলে কত মিটার সুতা জড়ানো থাকে? উত্তর, 100 থেকে 500 মিটার। প্রশ্ন আট, কাপে কত মিটার সুতা জড়ানো থাকে? উত্তর, 1000 থেকে 2500 মিটার। প্রশ্ন নয়, কৌনে কত মিটার সুতা জড়ানো থাকে? উত্তর, 5000 মিটার বা আরও বেশির দৈর্ঘ্যের। প্রশ্ন দশ, ভি কৌনো কত মিটার সুতা জড়ানো থাকে? উত্তর, 1000 থেকে 5000 মিটার। আশা করি এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাজে দেবে। সম্পূর্ণ প্রশ্নগুলো এবং সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।